কে দোষী, বডি বিল্ডার জাহিদ হাসান শুভ নাকি ফেডারেশন? 23 ডিসেম্বর আসলে কি ঘটেছিল জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায়? প্রশ্নের উত্তর বের করতেই কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 2 সদস্যের তদন্ত কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সামনে নিজের অবস্থান তুলে ধরতে উপস্থিত বডি বিল্ডার জাহিদ হাসান শুভ। 23 ডিসেম্বর জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতার ফলাফল মানতে না পেরে পুরস্কারের লাথি মেরে এভাবেই প্রতিবাদ জানিয়েছিলেন শুভ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে বেশ সরব বাংলাদেশের এই বডি বিল্ডার। এমন ঘটনায় শুভকে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি সংবাদ সম্মেলন ডেকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল ফেডারেশন। অবশ্য এর আগেই ঘটনার সত্যতা উদ্ঘাটনে তদন্ত কমিটি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 2 সদস্য যুগ্ম সচিব আবুল হোসেন ও উপসচিব লিয়াকত আলী তদন্ত করছেন ঘটনার, যাদের সামনে আজ উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বডি বিল্ডার শুভ। আমি প্রতিবাদ করতে আসছি, ভিক্ষা চাইতে আসছি, টেনশন করবো কেন যে দিবে না দিবে না, নো নিড। একটা ভালো জায়গা, ভালো গুণীবাণী লোকেরা থাকে, তাদের রেসপন্সিবিলিটি রেসপেক্ট করি, বেথায় আসছি, এটাই তো, আমি আইনের ঊর্ধ্বে না। মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠনের পর ফেডারেশন সংবাদ সম্মেলন করেছিল যাতে প্রভাবিত হতে পারে তদন্ত কমিটির কার্যক্রম। নিজেরা আইন ভাঙলেও শুনানিতে এসে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে নারাজ ফেডারেশন সাধারণ সম্পাদক। শুনানির পর ফেডারেশনের মতো একই অবস্থানে বডি বিল্ডার শুভ। তদন্ত কমিটির ধমকই কিনা মুখে কুলুপ আটেন তিনিও। কি বিষয় ডাকছে এটা তো আপনারা সবাই জানেন, যে ওই দিনের 23 তারিখের বিষয় ডাকছে, তো তদন্ত রিপোর্ট পাইলে আপনারা জানতে পারবেন। অবশ্য এদিন শুধু সাধারণ সম্পাদক ও শুভই নয়, 23 ডিসেম্বর জাতীয় প্রতিযোগিতার 11 বিচারককেও ডেকেছিল তদন্ত কমিটি, যারা অবশ্য তদন্ত কমিটির সামনে নিজেদের অবস্থান উপস্থাপন শেষে বাইরে এসে সাধারণ সম্পাদককেও জানাচ্ছিল কি উত্তর দিয়েছেন ভেতরে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অবশ্য বলছেন শরীর গঠন ফেডারেশনের চলমান ঘটনা নিরসনে সচেষ্ট তারা। কি হয়েছে, কেন হয়েছে এটা, মানে এত বেশি, মানে এটার পেছনের গল্পটা কি, এটা আমরা আসলে সাজা, আমরা এটা দেখার জন্য আমরা কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে কিন্তু এটাকে আমরা আমরা কমিটি করেছি। আমরা ফেডারেশন জবাবদিহিতার বাইরে নয় বলেই কিন্তু আমরা এখন এটা তাদের জবাবদিহিতার আওতায় এনেছি। আমরা মনে করি যে অবশ্যই, মানে কেউ কোনো কিছুর ঊর্ধ্বে নয়, আমরা অবশ্যই যদি ফেডারেশন এখানে কোনো তাদের কোনো যেই যে বাহ্যিকভাবে আপনি যেটা বলছেন, যে আমার কাছেও বাহ্যিকভাবে যেটা মনে হয়েছে, আমরা যদিও টেকনিক্যাল আমরা মানুষ না, কিন্তু বাহ্যিকভাবে আমাদের কাছেও মনে হয়েছে যে স্বাভাবিক দৃষ্টিতে মনে হয়েছে যে আমাদের কাছেও একটু প্রশ্ন লেগেছে, আপনাদের মতো আমার কাছেও প্রশ্ন লেগেছে। তদন্তকারী 2 কর্মকর্তা অবশ্য তদন্ত নিয়ে কিছু জানাননি মাছরাঙ্গা টেলিভিশনকে, তবে ক্রীড়া বিশ্লেষকদের আশা কোনো ধরনের প্রভাব ছাড়া যেন সত্যটাই তুলে ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই 2 কর্মকর্তা।